ভাষা সৈনিক দম্পতি সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর শরীফা খাতুন দুজনেই অংশ নেন 52 ভাষা আন্দোলনে, দুজনেই পেয়েছেন 21 পদক। রঙ্গমঞ্চের সঙ্গে আড্ডা দিয়েছেন এই ভাষা সৈনিক দম্পতি। সময়টা 1948 সাল, দুজনেই তখন স্কুলের শিক্ষার্থী, থাকেন ফেনীতে। পরিচয় ছিল না একে অপরের সাথে, তবে চেতনা মিশেছিল এক দাবিতে, রাষ্ট্রভাষা বাংলা চাই। 52 ভাষা আন্দোলনের সময় সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ছিলেন ফেনীর ভাষা সংগ্রাম পরিষদের সাহিত্য সম্পাদক, আর ডক্টর শরীফা খাতুন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী হয়ে অংশ নেন ঢাকার মূল আন্দোলনে। 21 ফেব্রুয়ারিতে যথারীতি আমরা ধর্মঘট পালন করেছি, সভা করেছি, কিন্তু ঢাকাতে কমিউনিকেশন তো এখনকার মতো ছিল না। ঢাকাতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমরা জানতাম না, জানতে পেলাম রাত্রিবেলা। কলেজের ছাত্রীরা তারা সবাই মিলে আমরা প্রসেশন করে আমরা মাঠে যাই, বিশ্ববিদ্যালয়ের মাঠে। তো সেখানেও তারা যারা নেতা তারা বক্তৃতা দিলেন এবং বক্তৃতা দিলেন যে এই যে চক্রান্ত হচ্ছে একে রুখতে হবে। দুজনেই ভাষা সৈনিক, এমন জুটি মেলা ভার, তাই 57 বছরের দাম্পত্য জীবনে তারা সৃষ্টি করেছেন এক বিরল সম্পর্কের উদাহরণ। কাজী এবাদুল হক 21 পদক পেয়েছেন 2016 সালে, আর স্ত্রী ডক্টর শরীফা খাতুন পেলেন এবার। যেসব ঘটনা বললা এগুলো সবগুলো কাকতালীয়, কারণ আমি পড়তাম আইন বিভাগে, উনি পড়তেন কলা বিভাগে, ওনার দিনে আমরা রাত্রে, বুঝলি, তত দেখার কোনো ইয়ে নেই। এটা আমার জীবনে একটা বড় পাওনা যে সে কত বছর আগে একটা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম তার স্বীকৃতি। একই পরিবারে পিতা মাতা দুজনের 21 পদক পাওয়া একটা মানে দুর্লভ ব্যাপারই বলা চলে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হকের মতে, সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারে প্রধান বাধা এদেশের শিক্ষা ব্যবস্থা ও ইংরেজি ভাষার প্রতি আনুগত্য। বিদেশি ভাষা বিশেষ করে ইংরেজি জানাটাকে অনেকে অহমিকা মনে করে, একটা বাহাদুরি মনে করে। প্রবলেমটা থেকে যাচ্ছে শিক্ষার মাধ্যমে, উচ্চশিক্ষার মাধ্যমটা বাংলা করতে পারিনি আমরা, উচ্চ আদালতে আমরা বাংলা পুরোপুরি করতে পারিনি। কর্মজীবন থেকে অবসর নেয়া এই দুই ভাষা সৈনিকের প্রত্যাশা সত্যিকার অর্থেই যেন রাষ্ট্রের সর্বস্তরে ব্যবহৃত হয় প্রাণের ভাষা বাংলা। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।